এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকবেন। সলাৎ যে আল্লাহকে ডাকার ব্যতিক্রম মাধ্যম তা আপনাকে আমি দেখাচ্ছি। একটা লোক মারা গেছে, কাপড় দিয়ে তাকে ঢেকে দেন, ডান দিকে হাতে হাতে ডান দিকে মুখ করবেন না, অজু দিয়ে গোসল দেন, অজু দেওয়ার পূর্বে পেট চেপে পেশাব পায়খানা বের করবেন না, তা বিদাত গুনাহ হবে। অজু দেওয়ার পূর্বে গোফ কেটে ছোট করবেন না, অজু দেওয়ার পূর্বে নখ কাটবেন না, অজু দেওয়ার পূর্বে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কাজ করবেন না। শ্বাস বন্ধ হয়ে গেছে, সব কাজ বন্ধ। শ্বাস বন্ধ হওয়ার আগে এগুলো ছিল, এখন আর কোনো কাজ করা যাবে না। যা করতে যাবেন সবই তো গুণ হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, আপনি তো মাঝে মধ্যে মহিলাদের গোসল দেন, এদিকে গল্প করছেন নাকি? আপনাকে বলছি, আপনি একজন মুসলিম মহিলা, আপনি মহিলাদের গোসল দিয়ে থাকেন, আপনাকে সবরদার, আপনি গোসল দেওয়ার সময় উঠানো বসানোর কাজটি করবেন না, পেট চেপে পেশাব পায়খানা বের করবেন না, নখ কাটবেন না, আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কাজ করবেন না, আপনি অজু দিয়ে গোসল দিবেন, বাস। অজু দিয়ে গোসল দিয়ে তিনটা কাপড়ের উপরে রেখে দিবেন, কাপড় তিনটা ছোট বড় সমান তাতে আসে যায় না। পাঁচ কাপড় মহিলাদের দিতে হবে না, পাঁচ কাপড় মহিলাদের, এ হাদিস ঠিক নয়, আবু দাউদ বর্ণিত হাদিস, এ হাদিস জয়ীফ, অতএব আমলযোগ্য নয়। পাঁচ কাপড় মহিলার দিতে হবে না, মহিলা পুরুষ সবাই সমান। তিন কাপড়ে তাকে আপনি কাফন দিবেন, কাফনের উপরে রেখে দিয়ে ডান দিকের কাপড়টা বামে তুলে দিয়ে, বাম দিকের কাপড়টা ডানে তুলে দিয়ে জানাজা নিয়ে চলেন। জানাজা শুরু হওয়ার পূর্বে কোনো বক্তব্য চলবে না। চেয়ারম্যান, মেম্বার, এমবি মন্ত্রীর, কোনো দলীয় নেতা, কারোরও বক্তব্য চলবে না। এতটুক যে জানাজা সলাৎ শুরু হওয়ার পূর্বে লেনদেন যদি কারোর ঋণ থেকে থাকে তাহলে সেটা পরিশোধ করা হোক, কেননা ঋণ থাকলে জানাজা হবে না। আপনাকে আমি বলেছি, চকলেটের ব্যবস্থা করিয়েন তাহলে ঋণ নিতে হবে না, কলার ব্যবস্থা করিয়েন ঋণ নিতে হবে না। আপনি কোটি কোটি টাকা ব্যাংকে উঠিয়ে কলিকাতা হিরোইন কিনে ঢাকায় বিক্রি করেছেন, ঋণ নিয়ে লোন নিয়ে আপনি বিষয়টি অত সাধারণ মনে করেছেন? বিষয়টি অত সাধারণ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর জীবনে যখনই তিনি সলাত আদায় করেছেন, সালাম ফেরার পূর্বে তিনি ঋণ থেকে বাঁচতে চেয়েছেন, তখনই তিনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই, আউযু বিকা মিন আযাবিল কবর, আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই, আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই, আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই পরকালের বিপদ, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফেতনা, তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফেতনা হতে, আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত ঋণ কর্জ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন। আর আপনি কোটি টাকার ঋণ তুলে বেটির জন্য 350 টাকা দিয়ে আইসক্রিম কিনেছেন, এটা জবাব দিতে হবে না? ধর্ম কি পাগল পেয়েছেন? আর বউ তো আপনার দুনিয়ার আপনার ও তো ফোহর, ও তো কিছুই বুঝে না, হস্তিনী, সংসার কিভাবে করতে হবে তার তো জানা নাই। যে অন্যায়ভাবে আপনি ঋণ নিয়ে এত টাকার ব্যবসা করছেন, কোনোদিন আপনাকে বললো না যে আপনি ঋণ নিয়ে ব্যবসা করিয়েন না? আমি গ্রামের মেয়ে, লবণ ভাতে খুশি, অল্প পয়সা উপার্জন করবেন, সেটাই খেয়ে জীবন কাটাবো, সেটাও সে বুঝলো না। শুনুন, জানাজা, আল্লাহ আকবার, সানা নেই, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সুরা ফাতেহা, বিসমিল্লাহ, অন্য একটি সুরা, আল্লাহ আকবার, দুরুদ, আল্লাহ আকবার, বিশেষ দোয়া, আল্লাহুম্মা ফির লাহু, আল্লাহ তুমি লোকটাকে ক্ষমা করো, আরহাম হো, তুমি তার প্রতি রহমত নাজিল করো, অফি তুমি তাকে মাফ করো, অফান হো তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, অক্রে নজলাহু তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও, অস্তেমাত খালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও, অক্সল বিল মায় সলজাল বারাত কামান আকায়তা সবল হবে জমিনা দানাস, তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়, অবদলহু দারান খায়রান মিন দারিহি, দুনিয়াতে যে
বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও। ও আহলান খায়রান মিন আহলিহি, দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও। ও জাওজান খায়রান মিন জাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও। আদখালুল জান্নাহ, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। আদমিন আযাবিল কবর, তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। আমিন আযাবিন নার, তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। আল্লাহুম্মা ফিরলে হাইয়েনা, আল্লাহ যারা আমাদের জীবিত তাদের তুমি ক্ষমা করে দাও। ও মাইয়েতে না, যারা আমাদের মারা গেছে তুমি তাদের ক্ষমা করে দাও। ও শাহেদে না, যারা জানা জানাজায় উপস্থিত হয়েছে তাদের তুমি ক্ষমা করে দাও। ও গায়েবে না, যারা জানাজায় উপস্থিত হতে পারেনি তাদের তুমি ক্ষমা করে দাও। ও সাগিরে না, যারা আমাদের ছোট তাদের তুমি ক্ষমা করে দাও। ও কাবিরে না, যারা আমাদের বড় তাদের তুমি ক্ষমা করে দাও। ও দাকারে না, যারা আমাদের পুরুষ তাদের তুমি ক্ষমা করে দাও। ও উনসানা, যারা আমাদের মহিলা তাদের তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাহিয়াল ইসলাম, আল্লাহ তুমি আমাদের যাকে জীবিত রাখবে মুসলমান করে জীবিত রাখো। ওমান তাওফাইতাহু মিন্না ফাতাওফাল ঈমান, আল্লাহ তুমি আমাদের যাকে মারবে তাকে ঈমানদার করে মারো। আল্লাহুম্মা লা তাহরিম নাজরাহু ওয়ালা তাফতিনা বাদা, আল্লাহ এই লোকটা চলে যাওয়ার কারণে আমরা যে দুঃখিত হয়েছি তাতে তুমি আমাদের বঞ্চিত করো না, তাতে তুমি আমাদের নেকি দান করো। এই লোকটা চলে যাওয়ার পরে তুমি আমাদের বিপদগামী করো না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এ হচ্ছে সালাত। সালাত মানে ডাকা। আল্লাহ আকবার থেকে সালাম পর্যন্ত দেখবেন শুধু আল্লাহকে বলতেই আছে। এক মিনিট প্রয়োজন দেখাবেন না দয়া করে। এখন কোনো হাইকোর্ট জজ কোর্ট নেই যে আপনার হাইকোর্ট ছুটে যাবে, এরকম কোনো প্রয়োজন দয়া করে আমাকে দেখায়েন না। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে থেকে অল্প কিছুক্ষণ সময় আলোচনা শোনার চেষ্টা করুন। ইবাদতের জগতে আল্লাহকে ডাকার সবচেয়ে ব্যতিক্রম বড় মাধ্যম হলো সালাত। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত এখানেই শেষ করছি। সালাত আদায় করতেই হবে, এই কথাটি যে উজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই তাইমাম করে সালাত আদায় করবেন, মাটি নেই বিনা উজুতে বিনা তাইমামে সালাত আদায় করবেন, কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না কেবলা ছাড়াই সালাত আদায় করবেন, দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে সালাত আদায় করবেন, বসে থাকা যায় না শুয়ে থেকে সালাত আদায় করবেন, পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড় পরেই সালাত আদায় করবেন, পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই আপনি উলঙ্গ অবস্থায় আছেন এই অবস্থাতে আপনাকে সালাত আদায় করতে হবে। তাই কথার কথা মাঝে মধ্যে আপনাকে বলে থাকি, ইরাকে, আফগানিস্তানে, মায়ানমারে, যে কোনো মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে কোনো মুসলিম মহিলাকে 10 জন 12 জন মিলে ধর্ষণ করে, এরপরে পরন থেকে কাপড় খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় হাঁটতে বাধ্য করে, এই সময়ে যদি সালাতের টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে নগ্ন অবস্থায় মার্কিন সৈন্যের সামনে সালাত আদায় করতে হবে, করতেই হবে। সালাত এক আশ্চর্য ইবাদত, যতক্ষণ পর্যন্ত বিবেক আছে, জ্ঞান আছে, ততক্ষণ পর্যন্ত যে অবস্থাতে আছেন না কেন আপনাকে সালাত আদায় করতেই হবে, আপনি বাধ্য। সম্মানিত দিনী ভাই বোন, যে কোনো মূল্যে যে কোনো অবস্থাতে টাইম হয়ে গেলে সালাত আদায় করতে হবে, জরুরি। বলছিলাম যারা সালাত আদায় করে না তারা কেমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনা লাব্দ আবেলাল কুফর তারকুস সরা, যারা সালাত আদায় করে তারা মুসলমান, আর যারা সালাত আদায় করে না তারা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। বিবরণে এটাই বোঝা যায়। এই আলোচনা এই অংশ এই দুই কথাতেই শেষ করলাম। পরের কথা, যারা সালাত আদায় করে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করে না তারা কেমন, এদের ব্যাপারে আল্লাহ তাআলার হুঁশিয়ারি সাবধানবাণী। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ধ্বংস সুনিশ্চিত তাদের জন্য, ওয়াইল নামক জাহান্নামে যাবে তারা যারা অমনোযোগ সহকারে সালাত আদায় করে, যারা ঠিক ঠিক সালাত আদায় করে না তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম সুনিশ্চিত, তারা এই জাহান্নামে যাবে সালাত আদায় করার পরেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচেয়ে খারাপ চোর, নিকৃষ্ট চোর যে তার সালাত চুরি করে। সাহাবীগণ বললেন, কাইফা।
সলাত আদায় করো, তুমি সলাত আদায় করনি। লোকটি আবার দূরে কাজ সলাত আদায় করে আল্লাহ রাসুলকে সালাম দিল। রাসুল সাল্লাম বললেন, তুমি সলাত আদায় করো, তুমি সলাত আদায় করনি। লোকটি আবার দুই রেকাত সলাত আদায় করে আল্লাহ রাসুলকে সালাম দিল। রাসুল সাল্লাম বললেন, তুমি সলাত আদায় করো, তুমি সলাত আদায় করনি। তখন লোকটি বলছে, আল্লিমনি কাইফা উসাল্লি, কিভাবে সলাত আদায় করতে হবে সেটা আপনি আমাকে দেখিয়ে দেন, আমি তো এর চেয়ে ভালো করে সলাত আদায় করা জানি না। তখন রাসুল সাল্লাম তাকে বলে দিলেন, রুকু সিজদার কথাটি সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে এই অংশে যেটা বলতে চেয়েছি সেটা হলো এই, রাসুল সাল্লাম তাকে বললেন না যে তোমার সলাত হয়েছে তবে খুব একটা ভালো হয়নি। তিনি সরাসরি নাকচ করে দিলেন যে তোমার সলাত হয়নি, অথচ সাহাবি নগদ তিনবার সলাত আদায় করলেন। আরো কথা, আবু সাইদ খুদরি আলী, শোনো, পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে, তারা কোরআন মাজিদ পড়বে কিন্তু কোরআন মাজিদের সারমর্ম তাদের কণ্ঠনালীর নিচে যাবে না, তারা এত বেশি সলাত আদায় করবে তোমাদের সলাত তাদের কাছে কিছুই না। শোনো, তারা এত বেশি শ্যাম পালন করবে তোমাদের শ্যাম তাদের কাছে কিছুই না, তারা এত তাসবিহ তাহলিল জিকির আজকার করবে যে তোমাদের জিকির আজকার তাদের কাছে কিছুই না। আবু সাইদ খুদরি, শোনো, তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো, এমনভাবে হত্যা করবে আদ সামুদকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে আদ সামুদকে, যেভাবে পৃথিবী থেকে একবারে সমূলে নষ্ট করা হয়েছে, এইভাবে তুমি তাদেরকে হত্যা করো। যারা হত্যা করতে পারবে বিচারের মাঠে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে। সম্মানিত দিনী ভাই বোন, এক খেয়াল একটু খেয়াল করেন, আমি আপনাকে বলতে পারছি না এই নামাজি সে নামাজি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক শ্রেণীর নামাজিকে হত্যা করতে হবে, হাদিস বুখারী মুসলিম। এক শ্রেণীর সলাত আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে বললেন, এই কথা ঠিক, যদিও আপনাকে আমি বলতে পারছি না এই দল সেই দল, যদিও আব্দুর রব খুলনা সেই কালে বলে গেছেন এই দল টঙ্গীর দল, আব্দুর রব খুলনা রাহেমাহুল্লাহ এভাবে তিনি খোলা মাঠে ঘোষণা দিয়ে গেছেন, কিন্তু আমরা আপনাকে ওইভাবে না বললেও আপনাকে বলতে চাচ্ছি এটা জরুরিভাবে বিশ্বস্তভাবে সহি হাদিস দিয়ে যে এক শ্রেণীর মানুষকে সলাত আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, হত্যা করতে বলেছেন, কিভাবে সলাত আদায় করবেন। এক খেলে আমার দিকে চেয়ে থাকুন, আমি বাস্তব সলাত আদায়ের পদ্ধতি দেখাতে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছো। এখন তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে নেই, তা আপনি কীভাবে তাকে দেখে সলাত আদায় করবেন? তিনি দুনিয়া থেকে চলে গেছেন, বলে গেছেন যে আমি কোরআন মাজিদ রেখে গেলাম, আমার হাদিস রেখে গেলাম, এই দুটো যতদিন শক্তভাবে ধরে থাকবে ততদিন ভুল পথে যাবে না। তাহলে আপনাকে এখন সহি হাদিস দেখেই সলাত ঠিক করতে হবে। সহি হাদিসের ব্যাপারে আপনাকে আমরা রিয়াজুস সালেহীন পড়তে বলি, সহি হাদিসের ব্যাপারে আপনাদেরকে আমরা বুখারী মুসলিম গ্রন্থ পড়তে বলি। এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকুন, আমি আপনাকে সলাত দেখাচ্ছি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার বলার সময় দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা রাখা লাগে। পরে বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু, যদি দুই পায়ের গোড়ালি জমা না রাখো বুবু তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে। আমরা একবার দিনাজপুরে গেছিলাম প্রোগ্রামে, তো এক হেডমাস্টার স্কুলের হেডমাস্টারের বাসাতে আছে, তো হেডমাস্টার আমাকে বলছেন, আব্দুর রাজাক সাহেব, আমার বিছনা থেকে ওই যে ঘরের বাইরে যে জুতা স্যান্ডেল আছে এই পর্যন্ত যে চট বিছানো আছে, কেন চট বিছানো আছে তা কি বলতে পারেন? আমি বলছি তা তো বলতে পারি না। তখন আমাকে বলছে, স্ত্রী মিলনের পরে সরাসরি পাটা যদি মাটির ওপরে পড়ে যায় তাহলে মাটি অভিশাপ করবে, তো এই পাটা যেন মাটির ওপরে না পড়ে সেই জন্য চট বিছানা থেকে নিয়ে ওই দরজার স্যান্ডেল পর্যন্ত রেখেছে। তাহলে বিছানা থেকে নেমে পাটা কিসের ওপরে পড়বে? চটের ওপরে। চট থেকে নেমে ও পা কোথায় রাখবে? স্যান্ডেলের ওপরে, যেন মাটিতে না লাগে। একজন হেডমাস্টারের কথা, যার জন্য আপনাকে আমি বলে থেকে মাঝে মধ্যে
যে 16 ডিসেম্বরে হেডমাস্টার চেয়ারে বসে আছেন, তার মেয়ে মাস্টার ডিগ্রি পাস নাচছে, বাপও দেখছে যে মেয়ে কেমন নাচতে পারে। এই হেডমাস্টারও যদি শিক্ষিত মানুষ হন তাহলে মূর্খ মানুষকে, এনাকেও যদি শিক্ষিত বলতে হয় তাহলে অশিক্ষিত মানুষকে। এখানে একটা বই পাওয়া যায়, জানি না আজকে আছে কিনা, বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। ওয়ান থেকে নিয়ে দশম শ্রেণী পর্যন্ত লেখককে নাকচ করা হয়েছে, এরা লেখক নয়, লেখকের যোগ্যতাই রাখে না। লেখক কিভাবে হতে হয় সেটাই তার জানা নাই, কলম ধরেছে বেটা, কুকুর টেলিফোন করছে সিরিগালকে। দেশে কি মানুষ আর নেই কুকুরকে দিয়ে আর সিরিগালকে দিয়ে আপনাকে বই লিখতে হয়? মাথাতে কি একটু ঘেলু নেই, সবই কি গোবর? ও বাবু বই লিখলেন কেন? পড়ে দেখেন আপনি, শিক্ষা বনাম জাহেলিয়াত, লেখককে নাকচ করা হয়েছে, লেখক নয়। ও কিসের লেখক? ছোট ছেলের বাচ্চাকে, ছোট বাচ্চাকে শিখাচ্ছে, মাথায় কিরে আমের ঝাঁকা, খাসনে কেন দাঁতে পোকা, বিলাসনে কেন, ওরে বাবা, তার মানে ওকে কৃপণ বানাচ্ছে লেখক। লেখককে লিখতে হতো এখানে যে নেন নেন খামচা ভরে নেন। লেখক নিজে জানে না লেখক কাকে বলে, ও কি লিখবে খুঁজে এখানে না পেলে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া যাবেন, শিক্ষা বনাম জাহেলের বইটা খুঁজতে, আপনার জন্য লিখা হয়েছে, শুধু আপনার জন্যই। এই লেখককে পুনরায় তোবা করে ফিরে আসতে হবে। কুকুর কি করে টেলিফোন করে সিরিগালকে, এটা হয় কি করে? পুরো আলোচনাটা ওইভাবে বই লিখা আছে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা আলোচনা তার উপযুক্ত নয় কিভাবে উনি লেখক হলেন। সম্মানিত দিনী ভাই বোন শুনুন, বাগমারার একটা লোক আমাদের নদাপাড়াতে শিক্ষক ছিলেন, উনি বলছেন যে আব্দুর রাজাক সাহেব, স্বামী স্ত্রী মিলনের পরে স্ত্রী গোসল করে আসছে আর স্বামী গোসল করতে যাচ্ছে, তো যদি গায়ের সাথে গাও লেগে যায় তাহলে গোসল বাতিল। আমি বাগমারার কথা বলছি, মোহনপুরের কথা বলতে পারছি না, আপনাদের এই গ্রামের নাম কি? মহম্মদপুর। মহম্মদপুর, মহম্মদপুরের কথা বলতে পারছি না। সূর্য ডুবার সাথে সাথে দেশ ট্রাভেলস গাড়িতে আলো জ্বলে উঠলো। আমি বললাম, এই সুপারভাইজার শোনো বেটা এদিকে। জি, আলো জ্বাললা কেন? বলে মালিকের হুকুম, একটু পরে জ্বালো, সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে, মালিক বলেছে। সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো জ্বালায় হিন্দু, কথা আমার বুঝতে পারেননি মনে হয়। দেশ ট্রাভেলস গাড়িতে আমি আছি, তো সূর্য ডুবার সাথে সাথে কি করেছে ওই সুপারভাইজার গাড়িতে আলো দিয়ে, গোটা গাড়িটা আলো হয়ে গেছে। আমি তো ধরে নিয়েছি ঘটনা এই আছে, শোনো এদিকে, আলো দিলে কেন? মালিকের হুকুম। শাহ মখদুম রহমতুল্লাহ এর পবিত্র ভূমি থেকে গাড়ি ছুটছে, ওর বাপের জমি।